সো নমস্কার ফ্রেন্ডস অ্যান্ড ভেরি গুড মর্নিং টু ইউ অল। তো অনেকদিন পরে আজকে আমরা ক্লাস করছি। তো লাস্ট কয়েকদিন তো মিস ছিল, তোমরা জানো যে কী কারণে আমরা মিস করেছিলাম। তো তো আগের মতো করে সেমভাবে আবার ক্লাসগুলো করবে। সো আগের তুলনায় কিন্তু আমাদের ক্লাসের সংখ্যা একটু কম হবে কয়েকটা দিন। তোমরা জানো যে কিছুটা প্রবলেম থাকার কারণে আমরা সেইভাবে ক্লাসগুলো নিতে পারছিলাম না। সো এবং যখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে আসবে অবশ্যই কিন্তু আমরা সবগুলো ক্লাস আগের মতো করে আবার রিজিউম শুরু করবো ফ্রেন্ডস। তো আজকে সেই 19 এপ্রিল আমরা ক্লাস করছি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। তাছাড়া আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা সবাই ভিজিট করে দেখবে, ঠিক আছে। তাছাড়া লাস্ট 3 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স যে ডাউন করতে চাও অবশ্যই সেভাবে করতে পারো। সেগুলোর কিন্তু লিঙ্ক ভিডিওর নিচে তোমার ডিসক্রিপশনের মধ্যে রয়েছে অথবা কমেন্ট সেকশনের মধ্যে পাবে, ঠিক আছে, সেগুলোর লিঙ্ক। তাছাড়া সিঙ্গেল মান্থ যদি করতে চাও সেভাবেও করতে পারো, ভিডিওর নিচে তোমার ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে। সো আশা করবো তোমরা সবাই লাইক শেয়ার করে নিয়েছো এবং সাবস্ক্রাইব করতে পারো, তাহলে আমাদের ক্লাসগুলো কিন্তু রেগুলারলি সবার প্রথমে পেয়ে যাচ্ছ। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, সেখানে জয়েনে আমাদের ক্লাস রিলেটেড আপডেটগুলো পাবে, কখন কী দিচ্ছি, কী প্রোভাইড করছি। সো সেগুলো আমরা অলরেডি অ্যাডভান্সলি আমরা টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি। চলো শুরু করছি আজকে ক্লাস। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো সবাই করার জন্য রেডি থাকবে এবং লাস্ট অবধি করবে, কারণ আজকে কোয়েশনের সংখ্যা একটু বেশি হবে, কারণ লাস্ট তো 2-3 দিন মিস গিয়েছিলো আমরা করিনি। তো আজকে তার জন্য অবশ্যই একটু বেশি সংখ্যক ক্লাস থাকবে। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিচে কে নিযুক্ত হয়েছে? কোথাকার মধ্যে, দ্য অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেটের মধ্যে কিন্তু কোচ হিসেবে কে নিযুক্ত হয়েছে? আমরা ইম্পর্টেন্ট ক্লাসগুলো করাচ্ছি, তো নিচেতে লাইভ চ্যাটবক্সের মধ্যে সবাই রেসপন্স করবে, পাশাপাশি কিন্তু লাইভ চ্যাটবক্স নিচেতে লাইভ চ্যাটবক্স রেসপন্স করবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ছোটো উত্তরটি কী হবে ফ্রেন্ডস? রাইট অ্যান্সার অনেকে করেছে যে অ্যান্ড্রো ম্যাকডোনাল্ড। অ্যান্ড্রো ম্যাকডোনাল্ড কিন্তু যে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের নতুন বা প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছে। সো কোয়েশ্চেন নাম্বার 2, তো উনি কিন্তু নিযুক্ত হয়েছে সেখানের মধ্যে, ঠিক আছে, জয়েন করেছে। নেক্সট কোয়েশ্চন, কোন রাজ্য যে 14 এপ্রিল কী করেছে, করেছে কি, এবং সেটা হলো যে ডক্টর আম্বেদকর, যে ডক্টর আম্বেদকরের জন্মবার্ষিক উপলক্ষে বা ওনার বার্থ অ্যানিভার্সারিকে কী হিসেবে পালন করে থাকি আমরা, যে সমতা দিবস অর্থাৎ ইকুয়ালিটি ডে আমরা পালন করে থাকি, এবং সেই দিনটি হলো যে 14 এপ্রিল, অবশ্যই সেই দিনটি মনে রাখবে। কুসুম কিন্তু সেভাবেই জিজ্ঞাসা করে বা আস্কিং করা হয় যে আমরা ডক্টর আম্বেদকরের জন্মবার্ষিকী কোন তারিখে পালন করে থাকি এবং সেই দিনটিতে আমরা এবং সেই দিনটিকে আমরা কী হিসাবে সেলিব্রেশন করে থাকি, অবশ্যই সেটা জানবে। তো একটি কোয়েশনের মধ্যে কিন্তু 2-3টি কোয়েশন আমরা করছি যে ইকুয়ালিটি ডে। তো সঠিক উত্তর কী হবে, কোন রাজ্য সরকার যে সেটিকে সমতা দিবস হিসেবে পালন করে থাকে বা ইকুয়ালিটি ডে হিসেবে পালন করে থাকে? সো রাইট অ্যান্সার ইয়েস, তামিলনাড়ু। তামিলনাড়ু কিন্তু রাজ্য সরকার সেটিকে ইকুয়ালিটি ডে হিসেবে পালন করে থাকে 14 এপ্রিল, মনে রাখবে অবশ্যই। কিন্তু তামিলনাড়ুর চিফ মিনিস্টার এমকে স্ট্যালিন কিন্তু রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে ওনার বার্থ অ্যানিভার্সারি অর্থাৎ ডক্টর বিআর আম্বেদকরের কিন্তু 14 এপ্রিল পালন করা হয় এবং অ্যাজ এ ইকুয়ালিটি ডে হিসাবে কিন্তু, এবং সেটা কিন্তু এই বছর থেকে শুরু হওয়া হতে যাচ্ছে 14 এপ্রিল, রিসেন্টলি সেটা করা হয়েছিল। নেক্সট কোয়েশন, রিসেন্টলি কিন্তু যে মুম্বাইতে ভারতীয় উপমহাদেশের জন্য যে লঞ্চ করা হিয়ার ইউর সেলফ বইটি লেখকের নেম দ্য অথর অফ দ্য বুক হিয়ার ইউর সেলফ হুইচ এস রিসেন্টলি লঞ্চ ফর দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইন মুম্বাই, যেটি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মুম্বাইয়ের মধ্যে কিন্তু সেটা লঞ্চ করা হয়েছিলো, এবং সেই বইটির যে টাইটেল রয়েছে হিয়ার ইউর সেলফ, তো সেই বইটি নিচে কার দ্বারা লেখা হয়েছিল? তো রাইট অ্যান্সার এখানে যে প্রেম রাওয়াত দ্বারা সেই বুকটি লেখা হয়েছিল। সো ফ্রেন্ড, অবশ্যই কিন্তু অন্যান্য ক্লাসগুলো থাকবে, যেহেতু তোমরা জানো যে তোমাদের যে আরেকজন স্যার রয়েছে মেডিকেল ইমার্জেন্সির জন্য, তো উনি ক্লাস নিতে পারছেন না, তো তার জন্য আমিও লাস্ট 2-3 দিন বিজি ছিলাম। তো এখন অবশ্যই যে আমি যেসব ক্লাসগুলো করাচ্ছি সেগুলোতে অবশ্যই করাবো, ঠিক আছে, তো এগুলো অবশ্যই করবে। বা চাইবো যে বিকালের ক্লাসে যাতে আমি নিতে পারি সেভাবে ট্রাই করব, এবং রাত্রের ক্লাসটি তো সেভাবে অবশ্যই করাবো তোমাদেরকে, আমরা করবে।
এবং অবশ্যই কয়দিন কয়েকটা দিন তোমরা অবশ্যই ম্যানেজ করবে। তো মেডিকেল ইমার্জেন্সির জন্য উনি নিতে পারছে না, তো যখনই সলভ হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু উনি আসবে, এবং আমরা আগের থেকে আরও প্রিপারেশন সেইভাবে তোমাদের ভালো করার তো অবশ্যই ট্রাই করবো, যেহেতু এক্সাম অবশ্যই সামনে দেবে, তো সেইভাবে আমরাও নিজেদেরকে নিজেরা যাতে তোমাদেরকে সেইভাবে প্রিপারেশন দিতে পারি আমাদের থেকে 100% ট্রাই করবো। তো কোশ্চেন নাম্বার দিয়ে সঠিক উত্তর তো আমরা বলেছি অলরেডি, প্যামরাওয়াত। তো অথর প্যামরাওয়াত কিন্তু সেই বুকটি যে ওনার বুকটি যে হেয়ার ইউর সেলফ সেটি লঞ্চ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন্স, যে ভারতে কোন রাজ্য, যে তোমরা জানো যে ভারতে কোন রাজ্য যে বিশু উৎসব পালন করে থাকে এবং সেই দিনটিতে কিন্তু বাংলাদেশের বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন করে থাকে। তো ভারতে কোন রাজ্যে সে বিশু উৎসব পালন করে থাকে কিন্তু, সো বাংলাদেশের মতো কিন্তু ত্রিপুরা অথবা কলকাতা বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বাংলা নববর্ষ পালন করে থাকি, ঠিক আছে। সো বাংলাদেশে সেই উৎসবটি বাংলা নববর্ষে পালন করা হয়ে থাকে পয়লা বৈশাখ সেই প্রথম দিনটিতে, এবং সেই দিনটিতে ভারতের কোন রাজ্যে যে বিশু উৎসব পালন করা হয়ে থাকে, যেভাবে আমরা আসামের মধ্যে জানি যে বিহু উৎসব পালন করে থাকে আসামের মধ্যে, ঠিক আছে। তো সেমভাবে কিন্তু ভারতের যে কেরালা রাজ্যে ফের এখানে হবে কেরালার অ্যাটেন্সার, যে কেরালা রাজ্যে কিন্তু যে বিশু উৎসব পালন করা হয়ে থাকে প্রত্যেক বছরের মতো, যে পয়লা বৈশাখ করা হয়ে থাকে, ঠিক আছে ফ্রেন্ডস, সেই ফেস্টিভ্যালটি বেসিক্যালি। তাছাড়া আসামের মধ্যে আমরা বিহু করে থাকি ফেস্টিভ্যাল, পাঞ্জাবের মধ্যে বৈশাখী আমরা করে থাকি, বিশু করে থাকি, সেভাবে করে থাকি। নেক্সট কোয়েশ্চেন্স, কোন দেশে স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ 2023 ইভেন্ট আয়োজন করবে এবং সেটা কোন দেশ দ্বারা করা হবে, কী করা হচ্ছে, দ্য স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ 2023 ইভেন্ট আয়োজন করা হচ্ছে, সেটা কোন দেশ দ্বারা করা হচ্ছে। তো এই ক্লাসের পিডিএফটি কিন্তু অবশ্যই ক্লাস শেয়ার উইদিন ওয়ান আওয়ার্সের মধ্যে তোমরা পেয়ে যাবে ওয়াটসঅ্যাপসের মধ্যে। তাছাড়া আমরা এই ক্লাসটি কিন্তু অ্যাজ ইট ইজ টেস্ট হিসেবে ওয়াটসঅ্যাপসে নিচ্ছি, তোমরা সেখানেও প্র্যাকটিস করতে পারবে ওয়াটসঅ্যাপ সেখানে গিয়ে। সো কীভাবে জয়েন হতে, অবশ্যই ক্লাসে থাকবে আমরা দেখিয়ে দেবো যে কীভাবে জয়েন হতে। কোশ্চেন নাম্বার 8-5 সঠিক উত্তর কী হবে, যে কোন দেশ সেটা সেই ইভেন্টের অর্গানাইজ করতে যাচ্ছে, আয়োজন করতে যাচ্ছে, সেটা করতে যাচ্ছে আমাদের ভারত, ভারত দ্বারা, ভারত দ্বারা 2023 কিন্তু সেই ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। তো অবশ্যই মনে রাখবে দ্য স্ট্রিট চাইল্ড ক্রিকেট যে ওয়ার্ল্ড কাপ 2023 সেটা হোস্ট করতে যাচ্ছে ভারত, ঠিক আছে, এবং কার দ্বারা, দ্য স্ট্রিট চাইল্ড ইউনাইটেড অ্যান্ড সেভ দ্য চিলড্রেন ইন্ডিয়া দ্বারা। নেক্সট কোশ্চেন্স, নিচের কোনটি দেশ শ্বাস প্রশ্বাসের নমুনা COVID-19 শনাক্ত করার জন্য প্রথম দেশ শ্বাস প্রশ্বাসের যন্ত্র বা যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা অনুমোদিত, নিচের কোনটি যে প্রথম কিন্তু প্রথম শ্বাস প্রশ্বাসের যন্ত্র যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা কিন্তু অনুমোদিত, নিচে কোনটি হবে যে প্রথম। সো রাইট অ্যান্সার কোনটি হবে সঠিক উত্তর, সঠিক উত্তর ফ্রেন্ডস যে আমাদের ইন্সপেক্ট আইআর COVID-19 ব্রেথালাইজার, সো সেটি নিয়ে আসা হয়েছিল এবং সেটি যে প্রথম যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা অনুমোদিত হয়েছে, যে আইআর COVID-19 ব্রেথালাইজার পরিদর্শন করুন। নেক্সট কোশ্চেন্স, তার আগে অবশ্যই জানিয়ে রাখছি যে আমরা ওয়াটসঅ্যাপ থ্রু যে ক্লাস করাচ্ছি তোমরা, আমরা স্টার্ট করেছি সেই 21 মার্চ থেকে, তো অবশ্যই তোমরা সেখানে জয়েন হতে পারো। আমরা কী কী দিচ্ছি সেখানে তো মেনশন করা রয়েছে, তাছাড়া আমরা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ব্রিফলি আমরা সেখানে মেনশন করেছি, অবশ্যই থাকবে যে কী সব রয়েছে। ওয়াটসঅ্যাপসের মধ্যে জয়েন হবে, জয়েন হয়ে প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি পাবে, সেখানে জয়েন হয়ে তোমরা স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে, লগ ইন করার পর ক্লাস টিম আউটিম লাগিয়ে তোমরা রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট অ্যাপ্রুভালের পর মান্থলি কোর্স ফি তোমাদের 499 পে করতে হবে। তো তার বিনিময়ে তোমরা অনেক কিছু পাচ্ছ, ডেলি টেস্ট, এক্সট্রা ক্লাস এবং পিডিএফ নোটস, উইকলি রিভিশনস এবং আরও অনেক কিছু। তোমরা অবশ্যই জয়েন হবে যারা জয়েন হননি। তাছাড়া আমরা সেই ওয়াটসঅ্যাপসের মধ্যে কিন্তু যে আমরা কিন্তু যে 100 মার্কের আমরা টেস্টও নিয়েছিলাম, আশা করবো তোমরা সেটা দেখেছো, যে 100 মার্কের টেস্ট হয়েছিলাম এবং যে প্রথম হয়েছে তাকে আমরা 1 মান্থের সাবস্ক্রিপশন ফ্রি দিয়েছিলাম। সো নেক্সট মান্থের জন্য তো অবশ্যই এখানে জয়েন হবে, সেই 100 মার্কের টেস্টে তোমরা আবার রিভিউ করতে পারবে। সো কোশ্চেন নাম্বার 7, ভারতের উপরাষ্ট্রপতি গুজরাটের সহযোগী যে কোস্ট
নিযুক্ত যোগ্য ট্রাস্টের জন্য সাথে 2021 সালে কুষ্ঠ রোগের জন্য আন্তর্জাতিক গান্ধী পুরস্কার ঘোষিত হয়েছে নিম্নলিখিত কাকে ভূষিত করা হয়েছে কুষ্ঠ রোগের জন্য আন্তর্জাতিক গান্ধী পুরস্কার জন্য নিচের কেসি ব্যক্তি ভূষিত করা হয়েছে এবং সে ওনাকে ভূষিত করা হয়েছিল সম্মানিত করা হয়েছিল যে ভারতের উপরাষ্ট্রপতি দ্বারা তো কে ছিল ভারতের উপর কে রয়েছে ভারতের উপরাষ্ট্রপতি এবং যাকে গান্ধী পুরস্কার ভূষিত করা হয়েছে সেই কাজের জন্য ওনার সেই কন্ট্রিবিউশনের জন্য তো রাইট অ্যান্সার ফ্রেন্ড ডক্টর ভূষণ কুমার কিন্তু সম্মানিত করা হয়েছে আমাদের ভারতের উপরাষ্ট্রপতি দ্বারা যে ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু দ্বারা কিন্তু সেটিকে করা হয়েছে সেই ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড জন্য অ্যাওয়ার্ড হিসেবে ডক্টর ভূষণ কুমারকে কিন্তু সেটা সম্মানিত করা হয়েছে নেক্সট কোয়েশ্চন যে কোন মন্ত্রকের অধীনে মাই গভ পোর্টাল নাগরিকদের মধ্যে স্কিম সম্পর্কে সচেতনতা বাড়াতে যে সবকা বিকাশ মহাকুইজ চালু করেছে সেটা কোন মন্ত্রণালয়ের দ্বারা সেটা চালু করেছে উইচ মিনিস্ট্রি মাই গভ পোর্টাল হ্যাজ লঞ্চ সবকা বিকাশ মহাকুইজ প্রমোট অ্যাওয়ারনেস অন স্কিমস অ্যামং দ্য সিটিজেন ঠিক আছে যে সিটিজেনের মধ্যে স্কিমগুলোর অ্যাওয়ারনেস প্রোভাইড করার জন্য সবকা বিকাশ মহাকুইজ নিচের কোন মিনিস্ট্রি দ্বারা করা হয়েছে চালু করা হয়েছে তো সেটা করা হয়েছে ইলেকট্রনিক অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি দ্বারা সেটা করা হয়েছে তো আজকে ক্লাসে কিন্তু কুয়েশনটা বেশি রয়েছে সবাই প্যাশনসে থাকবে লাস্ট অব্দি করবে ক্লাসেসটি বেশি হলে কিন্তু থাকবে তাদের মধ্যে যে এম রাখা হয়েছিল যে সিটিজেনকে যে যাতে সেভাবে অ্যাওয়ারনেস প্রোভাইড করে বিভিন্ন স্কিম নিয়ে গভর্নমেন্টের বিভিন্ন স্কিম নিয়ে তার জন্য হয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চন নাম্বার 9 আন্তর্জাতিক পাগড়ি দিবস অর্থাৎ তোরবান ডে 2022 যা 2004 সালে 13 এপ্রিল পালন করা হয় তখন থেকে যে কোন শিখ গুরুর 553তম জন্মবার্ষিকীকে চিহ্নিত করে যে নিচে কোন শিখ গুরুর 553তম জন্মবার্ষিকী চিহ্নিত করে এবছর পালন করা হয়েছে ঠিক আছে এবং সেটিকে আন্তর্জাতিক পাগড়ি দিবস এবং যা 2004 সাল থেকে কিন্তু 13 এপ্রিলে কিন্তু আমরা পালন করে আসছি তো এবছরও সেইভাবে করা হয়েছে 553তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে এবং কোন শিখ গুরুর কে চিহ্নিত করে তো রাইট অ্যান্সার ফ্রেন্ড গুরু নানক দেবকে চিহ্নিত করে কিন্তু সেটা পালন করা হয়েছে এবছরও 553তম ফ্রেন্ডস যেটা আমরা এপ্রিল 13 সিন্স 2014 থেকে কিন্তু আমরা সেটা সেলিব্রেশন করে আসছি এবছরও করেছে এবং 55th বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে গুরু নানক দেবজির স্মরণে কিন্তু আমরা সেটা করেছি এবছর রেরা অর্থাৎ আরইআরএ এর অধীনে গঠিত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের তৃতীয় সভায় সভাপতিত্ব করা মন্ত্রীর নাম কি যে কে সভাপতিত্ব করেছে সেখানের মধ্যে ঠিক আছে তা তৃতীয় সভায় সভাপতিত্ব মন্ত্রীর নাম কি কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের তৃতীয় সভায় সভাপতিত্ব করেছিলেন নিচে কোন মন্ত্রী তো রাইট অ্যান্সার ফ্রেন্ড হরদীপ পুরি কিন্তু সেই সভার মধ্যে সভাপতিত্ব করেছে সে রেরা এর অধীনে দ্য সেন্ট্রাল অ্যাডভাইসরি কাউন্সিল কনস্টিটিউটেড আন্ডার দ্য রিয়েল এস্টেট অ্যাক্ট ওয়াজ হেল্ড আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার হরদীপ পুরীর আন্ডারে কিন্তু সেটা করা হয়েছে সেটা সভাপতিত্ব করেছিল কোন দেশ 2026 কমনওয়েলথ গেম আয়োজন করবে এবং সেটা কোন দেশ দ্বারা করাবে কবে সেটা 2026 তো আশা করবো ক্লাসগুলো ভালো লাগছে তাহলে নিশ্চিত লাইক অপশন অবশ্যই ক্লিক করে মোটিভেট করবে যে ক্লাসগুলো আমরা রেগুলার প্রোভাইড করতে পারি সো ফ্রেন্ডস আমাদের যে 13 এপ্রিল 2022 তারিখে কোন সংস্করণ পালিত হয়েছে তো রিসেন্টলি সেটা করা হয়েছে পালন করা হয়েছে সেটা কোন সংস্করণ পালন করা হয়েছে যেটা 13 এপ্রিল 2022 তারিখে সেটা করা হয়েছে তো এবছর সেটা কিন্তু 38
তম অর্থাৎ 38তম যে সংস্করণ এবছর পালন করা হয়েছে। যে ইন্ডিয়ান আর্মি কিন্তু সেটা অবজার্ভ করেছে 38 এডিশন অফ সিয়াচেন ডে, ঠিক আছে, যেটি 13 এপ্রিল 2022 করা হয়েছে। তো বেসিক্যালি সেই ডেটি অবজার্ভ করা হয়, সেলিব্রেশন করা হয় যে সেসব ব্রেভারি সোলজার যারা ছিল ইন্ডিয়ান আর্মি আন্ডার ম্যাকদুদ আন্ডার যে ইন্ডিয়ান আর্মি সোলজার ছিল তাদেরকে স্মরণ করে কিন্তু প্রত্যেক বছর আমরা 13 এপ্রিল সেটা পালন করে থাকি ফ্রেন্ড। কোন অভিনেত্রী একজন শিল্পী হিসাবে তার ব্যতিক্রমী কাজের জন্য যে মধ্যপ্রদেশে চ্যাম্পিয়ন অফ চেঞ্জ অ্যাওয়ার্ড 2021 ভূষিত করা হয়েছিল, ঠিক আছে, নিচের কাকে ভূষিত করা হয়েছিল, কি হিসাবে যে মধ্যপ্রদেশের চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2021 ভূষিত করেছিল, কিসের জন্য, তার এক প্রকার ব্যতিক্রমী কাজের জন্য কিন্তু সেটা ভূষিত করা হয়েছিল। সঠিক উত্তর কি হবে, রাইট অ্যান্সার যে ফ্রেন্ড দিবাঙ্কা ত্রিপাঠী, দিবাঙ্কা ত্রিপাঠী ওনাকে কিন্তু ভূষিত করা হয়েছিল, সে মধ্যপ্রদেশের চ্যাম্পিয়ন অফ চেঞ্জ অ্যাওয়ার্ড 2021 কিন্তু ভূষিত করা হয়েছিল, মনে রাখবে অবশ্যই। কোশ্চেন নাম্বার 14, যে রিসেন্টলি যে রামনাথ কোবিন্দ দ্বারা যে কোবিন্দ বার্ষিক মাধবপুর মেলা উদ্বোধন করেছে, যে আমাদের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের দ্বারা কিন্তু সেটা উদ্বোধন করা হয়েছিল এবং যেটি কিন্তু 2018 সাল থেকে কিন্তু গুজরাট সরকারের অংশীদারিত্বে করা হচ্ছে। সো কোন মন্ত্রকের দ্বারা সেটা আয়োজন করা হয়, গুজরাট সরকারের কিন্তু অংশীদারিত্বে সেটা করা হচ্ছে এবং কোন মন্ত্রণালয়ের অধীনে সেটা বান্ডারে করা হচ্ছে, সেটা কোশ্চেন হচ্ছে যে আমাদের যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেটার কিন্তু মেলার উদ্বোধন করেছে সেটা মনে রাখবে, ঠিক আছে। এবছর কে করেছে, অবশ্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বারা করেছে এবং সেটা কোথায় হয়, এবং সেটা কোথায় হয় এবং কোন মন্ত্রণালয় দ্বারা এবছর করা হয়েছে এবং সেই বার্ষিক মাধবপুর মেলা উদ্বোধন করেছে। সঠিক উত্তরটি ফ্রেন্ড যে মিনিস্ট্রি অফ কালচার দ্বারা, যে মিনিস্ট্রি অফ কালচার অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয় দ্বারা কিন্তু সেটার উদ্বোধন করা হয়েছে, করা হয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রিসেন্টলি সেটা ইনোগ্রেট করেছে সেই মাধবপুর মেলার, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে, যেটি গুজরাটের মধ্যে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, যে একটি প্যান ইন্ডিয়া অনলাইন ট্রেডিং পোর্টাল ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট 14 এপ্রিল 2022 কত বছর পূর্ণ করেছে, যেটি একটি কি যে প্যান ইন্ডিয়া অনলাইন ট্রেডিং পোর্টাল এবং সেটি ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট, ঠিক আছে, 14 এপ্রিল 2022 সে তার কত বছর পূর্ণ করেছে, তো 14 এপ্রিল 2022 সে তার 6 বছর কিন্তু পূর্ণ করেছে। সো প্যান ইন্ডিয়া অনলাইন ট্রেডিং পোর্টাল বেসিক্যালি যে ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট এবং সেই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম কিন্তু লঞ্চ করা হয়েছিল আমাদের প্রাইম মিনিস্টার দ্বারা, সেটা 2016 সেটা লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে। এম লিগ রাখা হয়েছিল যে জয়েন করার জন্য ফিজিক্যাল হোলসেল মার্কেট অ্যান্ড মন্দির স্টেট ইউনিয়ন টেরিটরি ফ্যাসিলিট করবে যে ইলেকট্রনিক ট্রেডিং এগ্রিকালচার গুডস, যে ইলেকট্রনিক্যালি যাতে সেল করতে পারে তার জন্য কিন্তু সেটা প্রাইম মিনিস্টার দ্বারা 2016 লঞ্চ করা হয়েছে এবং এবছর সেটার 6 বছর হয়েছে ফ্রেন্ড। রিসেন্টলি যে রেকজাভিক ওপেন দাবা টুর্নামেন্ট জিতেছে, যে পগনান্দা তার বয়স কত, যে বর্তমানে তার বয়স কত, রিসেন্টলি যে উনি সেই রেকজাভিক ওপেন দাবা টুর্নামেন্ট কিন্তু জিতেছে যে পগনান্দা, ওনার বয়স কত রয়েছে এবছর, 16 বছর বয়সে কিন্তু সেটি জিতেছে, 16 বছর বয়সী সে ব্যক্তি ইয়ং ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার কিন্তু সে 16 বছর টাইটেলটি জিতেছে, অবশ্যই মনে রাখবে। দ্য রিসেন্টলি যে ভারত সরকার কোন পণ্য আমদানিতে শুল্ক ছাড় দেয়, যে রিসেন্ট কোন পণ্য আমদানিতে ভারত সরকার টোটালি কিন্তু শুল্ক ছাড় দিয়েছে, সেই কোন ফিল্ডের মধ্যে সেটা 1200 দ্বারা ছাড় দিয়েছে, সেটা কিন্তু কটন ফিল্ড তুলার ক্ষেত্রে কিন্তু আমদানি ক্ষেত্রে শুল্ক পুরোপুরি ছাড় দিয়েছে, যে সরকার চায় যে ইন্ডাস্ট্রি আর টু ডেভেলপ হোক সেই ফিল্ড, সেই ক্ষেত্রে তার জন্য সরকার সেরকম ইনিশিয়েটিভ নিয়েছে, ঠিক আছে, কটনের ক্ষেত্রে
এবং সেটা কিন্তু লাগু হবে 13 সেপ্টেম্বর 2022, যাতে বুস্ট করা যায় তার টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে বুস্ট করার জন্য কিন্তু গভর্নমেন্ট সেফকার ইনিশিয়েটিভ নিয়েছে সেক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য। যে ভিক্টোরিয়া সিটি 2026 সালে কিন্তু কমনওয়েলথ গেমের গেমসের আয়োজক হবে, যা কোন দেশে অনুষ্ঠিত হবে এবং সেটি ভিক্টোরিয়া সিটি 2026 সালের জন্য কিন্তু কমনওয়েলথ গেমসের আয়োজন করা হচ্ছে করবে সেটি কোন দেশের মধ্যে, তো সেটি করবে ফ্রেন্ড সেটি কোথায় রয়েছে, কোন দেশে রয়েছে, সেটি রয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যে, অস্ট্রেলিয়ার মধ্যে রয়েছে সেটি। যে ভিক্টোরিয়া সিটি 2026 সালে সেই কমনওয়েলথ গেম আয়োজন করবে, ভিক্টোরিয়া সিটি উইল হোস্ট দ্য 2026 কমনওয়েলথ গেমস হুইচ উইল বি হ্যাল্ড ইন অস্ট্রেলিয়া। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা লাস্ট ইম্পর্টেন্ট ডেটের মধ্যে রয়েছে 17th এপ্রিল হেমোফোলিয়া ডে, 17th এপ্রিল পালন করে থাকি আমরা, এবং 18th এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে করে থাকি। ইম্পর্টেন্ট ডেটের মধ্যে এই রয়েছে। তাছাড়া তোমরা জানো যে আমাদের ওয়াইস অ্যাপ তো আমরা বিভিন্ন ক্লাসগুলো করাচ্ছি, তো তোমরা অবশ্যই এখানে জয়েন হতে পারো। কীভাবে জয়েন হবে, ভিডিও নিচে ডিসক্রিপশনে ওয়াইস অ্যাপসের লিঙ্ক পাবে, বা ওয়াইস অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে, এবং ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশনের মধ্যে লগ ইন আইডি রয়েছে, সেখানে লগ ইন আইডি এন্টার করে তোমরা রিকোয়েস্ট করতে পারো। রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হওয়ার পর তোমরা 499 কিন্তু কোর্স ফি পে করতে হবে, এবং সেটা আমরা শুরু করেছি 21st মার্চ থেকে। তো তার মধ্যে আমরা কী সব দিচ্ছি দেখতে পাচ্ছ। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে অবশ্যই যাবো যেতে বিকালে ক্লাসে নিতে পারি, তার জন্য অবশ্যই লাইক শেয়ার করবে, ওকে। আর এই ক্লাসের পিডিএফটি হোয়াটসঅ্যাপের মধ্যে পেয়ে যাবে, উইদিন 1 আওয়ারের মধ্যে তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারো। সো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানো যে আমাদের একজন জানিয়ে রাখছি যে একজন আমাদের যে টিচার রয়েছে একজন ক্লাস নিচ্ছে, উনি মেডিকেল ইমার্জেন্সির জন্য ক্লাস নিতে পারছেন না। অবশ্যই তোমরা কম্প্রোমাইজ করবে, একটু কোঅপারেট করবে, তো আমরা যখন প্রবলেমগুলো শর্ট হয়ে যাচ্ছে তোমরা আমরা ক্লাসগুলো আবার শুরু করে দেবো। তো সিঙ্গেল মান্থে পিডিএফগুলো ডাউনলোড করতে চাইলে সেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের মধ্যে রয়েছে, সেখানে ডাউনলোড করতে পারো। অবশ্যই বলবো যেন জয়েন হবে, সেখানে জয়েনের ক্লাসে পাবে ইনফরমেশনগুলো, পাবে কখন কী করাচ্ছি। তো আশা করবো তোমরা লাইক শেয়ার করে নিচ্ছ, তাহলে যদি না করে তো অবশ্যই করে দেবে, পাশে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে কিন্তু বলবে না। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, থ্যাংক ইউ অল।